এই বছরের জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার 48তম আসর, যে টুর্নামেন্টে অংশ নেবে 16 দল। এর মধ্যে ফেভারিট ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে সহ কয়েকটি দেশ, যাদের খেলোয়াড়রা নিয়মিত পড়ছেন চোটের কবলে। সর্বশেষ বর্তমান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার তারকা ফুটবলার নিওনেল মেসিও ইঞ্জুরির কোপে পড়েছেন, সেই সঙ্গে ব্রাজিলের চোটের লাইন হয়েছে আরও দম্বা। দুই গোলকিপার এডারসন এবং এলিসন বেকারের পর এবার মাঝ মাঠের অভিজ্ঞ মুখ ক্যাসিমিরো গেলেন ছিটকে। অবশ্য এই তিনজন কোপা শুরুর আগে ফিট হয়ে যাওয়ার কথা। কেবল নেইমারকে পাবে না ব্রাজিল, পায়ে চোট নিয়ে লম্বা সময় ধরে ভুগছেন তিনি, এজন্য চিকিৎসকের ছুরির নিচেও যেতে হয়েছিল। এখন চোট পরিচর্যায় ব্যস্ত, এমন বড় দলগুলোর বেশিরভাগই চোটের সংখ্যায় শঙ্কিত। কখন কোন খেলোয়াড় চোটে পড়েন বলা তো যায় না, কারণটা হলো তাদের বিশৃঙ্খভাগে আবার ইউরোপের নামিদামি ক্লাব মাতাচ্ছেন। মেসিকে নিয়ে সংখ্যাটা জাগে কয়েকদিন আগেই, যখন ইন্টার মায়ামির হয়ে মাঠে পুরো সময় খেলার সুযোগ পাননি, তার আগে তুলে নেওয়া হয়। এরপর কনকা কাপ চ্যাম্পিয়নশিপের শেষ 16-র দ্বিতীয় লেগে ন্যাশভিল এফসিকে 3-1 গোলে পরাজিত করে মায়ামি, যে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় এই আর্জেন্টাইন সুপারস্টার ডান পায়ে হ্যামস্ট্রিং এর চোট পেয়েছেন। তিনি এমন একটা সময় চোটে পড়লেন যখন কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 22 মার্চ এল সাল বাদর এবং তার 4 দিন পর কোস্টারিকার বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা, যে দুই ম্যাচে মেসির থাকাটা অনিশ্চিত। তার আগে পাওলো দিবালো চোটে ছিটকে যান, তিনি কবে নাগাদ ফিরবেন এ নিয়ে এখনো দোয়াশা। আর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের ফেরাটাও এখনো ঠিক হয়নি, যদিও এই দুই ম্যাচের দলের সঙ্গে রাখা হবে তাকে, কিন্তু লিসান্দ্রোর মাঠে নামাটা এখনো নিশ্চিত না। এই মুহূর্তে চোট ব্রাজিলের সবচেয়ে বড় শত্রু, তাদের দুই নামকরা গোলকিপার পড়েছেন এই চোটে। ডিফেন্ডার মার্কি নিউজ ও মিলিতা নেই, তাদের ফেরার দিনক্ষণ এখনো অস্পষ্ট। মধ্যে ক্যাসিমিরি পড়লেন চোটের কবলে, সব মিলিয়ে ব্রাজিলও কোপার আগে নিজেদের যাচাই বাছাই করার সুযোগটা পুরোপুরি পাচ্ছে না। তরুণদের নিয়েই ভাবতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।